রিচুয়ালস করা। নেগেটিভিটি রিমুভার তো অনেক রকম রিচুয়ালস হয়, তার মধ্যে একটা ছোট্ট রিচুয়ালস বলছি, যে রিচুয়ালসটা লাইভে বুঝিয়ে বলা সম্ভব। ক্লাস হলে আমি আরো ডিটেলসে বলতে পারতাম, কিন্তু লাইভে তো এত ডিটেলসে বলা যায় না। তো যতটা বোঝানো, মানে যতটা ছোটর মধ্যে বলা সম্ভব নেগেটিভিটি সরানোর এটা রিচুয়ালসটা বলছি, এই জিনিসটা করো, দেখবে ভালো রেজাল্ট পাবে। সিম্পল একটা ছোট্ট জিনিস, একটা এরকম ছোট্ট ধূপদানি টাইপের নেবে, ধূপদানি বলবো না, ভুল বলা হবে, ওটা হচ্ছে প্রদীপদানি, ছোট্ট প্রদীপদানি মতো নেবে। তার মধ্যে টোটাল 5টা লবঙ্গ, 5টা এলাচ এবং 2টো তেজপাতা, 5:5:2 এই হচ্ছে রেশিও। 5টা লবঙ্গ, 5টা এলাচ আর 2টো তেজপাতা, এইটা নেবে। নিয়ে তার মধ্যে একটু কর্পূর দেবে, কর্পূর দিয়ে ভালো করে জ্বালিয়ে বাড়িতে চারিদিকে এটাকে সরাবে, মানে ওর এনার্জিটাকে দেবে, পজিটিভ এনার্জিকে। এর মধ্যে যদি চাও তাহলে পাইন লিভস অ্যাড করতে পারো, এর মধ্যে মিক্স হার্বস ইউজ করা যেতে পারে যদি তোমার কাছে অ্যাভেলেবেল থাকে, ঠিক আছে। যদি না থাকে আমার চেম্বার থেকেও নিয়ে যেতে পারো, যদি মনে হয় সেটাকে স্কিপ করবে সেটা স্কিপও করতে পারো, ইটস নট ম্যান্ডেটরি, বাট ম্যান্ডেট মানে দিলে এটাতে পজিটিভ রেজাল্ট পাওয়া যাবে। তো 5:5:2 এই রেশিওতে পাবে, ঠিক আছে। সো এরপরে কি করবে, ওই যে এটা রয়েছে ভালো করে জ্বলছে সেটার ধোঁয়াটাকে গোটা বাড়িতে সুন্দর করে ছড়িয়ে দেবে, এবং নিজেও নিজের চারপাশে ভালো করে 3 বার ক্লকওয়াইজ ঘোরাবে, মানে জাস্ট 3 টাইমস ক্লকওয়াইজ। আমি জানি না আমার ফ্রন্ট ক্যামেরা কিরকম লাগছে, হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ হাত আসছে, আই ডোন্ট নো। তোমাদের বলে রাখছি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেইভাবে নিজের চারপাশে 3 বার ঘোরাবে ক্লকওয়াইজ, 5:5:2। তার মধ্যে লবঙ্গ 5টা, এলাচ 5টা, তেজপাতা 2টো, আর মিক্স হার্বস ইউ ক্যান ইউজ পাইন লিভস, এবং একটু এক টুকরো কর্পূর দিতে পারো। কর্পূর তো যদি ভীম কর্পূর যেটা হয় একটু বড় সাইজের আসে সেটা দিতে পারলে বেস্ট হয়, যদি সেটা নাও থাকে ছোট কর্পূর দিতে পারো, একটা দুটো দিয়ে দিও, ঠিক আছে। সো এই রেশিওতে জ্বালিয়ে তোমাদের করতে হবে, এবং এতে 21 ডেজ হবে, অমাবস্যার রাত্রি থেকে শুরু হবে, 21 দিন টানা করবে, ঠিক আছে। তাতে দেখবে বাড়ির যে নেগেটিভিটি রয়েছে, নিজের যে নেগেটিভিটি রয়েছে, সেখান থেকে অনেকটা পরিমাণে তোমরা বেরিয়ে আসতে পারছো। এইগুলো গেল প্রেগনেন্সি কনসিভ করার।